আওয়ামী লীগ যদি অনেক বেশি কিছু যদি না করে তাহলে আপনারা ভোট হলে আবার নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন সেই আপনারা ভোট দিবে অসুবিধা তো নাই দেশ থেকে বিতাড়িত কিছু সাংবাদিক আছে এত অপপ্রচার করে দেশের বিরুদ্ধে যায় যায় ওই দেশে আসার কোন ক্ষমতা তাদের নাই তাদের সেই সুযোগও নেই তারা এত এই ওখানে যে শুধু দেশের বিরোধিতা দেশের বিরোধিতা কিন্তু এখানে এই এই তারা এই কাজটা যদি না করে এখানে আমাদের দেশের কোন তেমন সমস্যা বলেছে আমাদের যাদেরকে গণহত্যাদের ফাঁসি দেওয়া হয়েছে তাদের বংশধরদের আলোচনা করেছে তাদের বংশধরদের গতিবিধি তো সরকার নিশ্চয়ই লক্ষ্য করছে তাদের বংশধরদের গতিবিধি ফকা চৌধুরীর ছেলে কি বক্তব্য দিয়েছে কিছুদিন আগে কি করেছে এটা আপনারা সবাই জানেন আমি এই যেতে চাই না আমাদের আজমি সাহেব আরমান সাহেবরা কার সন্তান তারা কি করছে সরকারের কাছে রিপোর্ট আছে সেই অনুযায়ী সরকার ব্যবস্থা নিতেই স্বাভাবিক ফয়জল লোক বাইরে থাকলে তো ওই জায়গায় নিত দুর্নীতির কথা যে বারবার বলা হচ্ছে বিএনপি পাঁচবার বিএনপি দুর্নীতি পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছিল এটা আপনারা সবাই জানে একটা কথা বারবার শুধু বললে হবে না তো মতো দল ফেরেস্তার মতো রাজনীতি তারাও কিন্তু করে না আপনার বিএনপির কারণে বিএনপির কারণেই দেশটা কিন্তু আজকে পিছিয়ে গেছে বিএনপি সেই নেতৃত্ব ওইভাবে দিতে পারে না কিন্তু আমরা তো আশা করেছিলাম আওয়ামী লীগ এগিয়ে নেবে 15 বছর হুম আওয়ামী লীগ সেই প্রত্যাশা করেছিল বিদায় আজকে আওয়ামী লীগ বাংলাদেশটাকে পৃথিবীর বিপি জায়গায় একটা অন্যরকম বাংলাদেশ হিসেবে পরিচিতি লাভ করেছে এখানে বেনজির আহমেদ মতিউর রহমান ওরা কিভাবে সৃষ্টি হলো যারা সৃষ্টি হয়েছে তারা কিভাবে সৃষ্টি হয়েছে বিভিন্ন প্রক্রিয়া হয়তো সৃষ্টি হয়েছে কিন্তু সরকার কিন্তু এই ব্যাপারে আপনি দেখেছেন বোধ হয় পত্রপতি পর পরশুদিন গত মাননীয় প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে বলেছে এই ব্যাপারে আপোষ করার কোনো সুযোগ নাই ইভেন এই সব বিরোধী আপনার যারা রাষ্ট্র এবং সরকার বিরোধী যারা কর্ম এই সব জড়িত তাদেরকে কোনো দলের আবহ দিয়ে তৈরি করার কোনো সুযোগ নাই যারা আপনার অবৈধ কর্মকাণ্ডের সাথে জড়িত যারা দুর্নীতিবাজ তারা দুর্নীতিবাজই তাদেরকে আপনার দুর্নীতিবাজ হিসাবে আমরা রাষ্ট্র সেই ব্যবস্থা তাদের ব্যাপারে নিচ্ছে এবং আপনারা দেখছেন সেই পক্ষ আছে আপনার সরকার এখানে কোনো কাউকে বাঁচানোর চেষ্টা করছে না এটা হলো বিরোধী দলের কথা ছিল সরকার তো কাউকে বাঁচানোর চেষ্টা করছে না সরকার বলতে ঘর থেকে শুরু করছে যারা আপনি ঘরের লোক যদি অন্যায় করে সেই ঘর থেকে শেখ হাসিনা সেই শেখ হাসিনা সেই সব সাহস এই মানুষের কাছে আছে কারণ শেখ হাসিনা যে কমিটমেন্ট দিয়েছে গত তিনটা নির্বাচন উনি কিন্তু প্রতিটা নির্বাচনে নির্বাচন ইস্তেহারে যে কথাগুলো দিয়েছে বেশিরভাগ নিষদের প্রতি তখন ফাইজুল আকবাই ভাই বক্তব্যটা ছিল ভারতকে বিরোধী নিয়ে ওই যে আপনার কোভিড এর যে আপনার কি বলে কোভিড কিভাবে নিয়ন্ত্রণ করতে পারবে কি পারবে না টিকা দিতে পারবে কি পারবে না সরকার মনে ব্যর্থ হবে এইসব নানান ধরনের কথা কিন্তু টিকার ক্ষেত্রে সরকার কিন্তু আপনারা তাদের বিরুদ্ধে তার পরেও টিকার ক্ষেত্রে সরকার কিন্তু সফল হয়েছে এবং এই পৃথিবীর অনেক দেশ আপনারা কি বলে টাকা দিয়ে টিকা দিয়েছে বাংলাদেশ কিন্তু আপনারা এক টাকা কালকে টিকা প্রত্যেককে টিকা দেওয়া হয়েছে দেশের নাগরিক হিসেবে এই সফলতা অনেক আছে সফলতার জায়গাগুলোতে যদি তারা কিছুটা হলো বলতো তাহলে কি হলো যারা বহুত ভিতর করে শুনছে তারাও বলতো যে না ঠিক আছে কিছু কথাতে শুনছে ভালো করছে হ্যাঁ কিন্তু সেই জায়গাগুলো শুনছনেতে আজকে আপনি দেখেন জাতীয় সরকার গঠন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী প্রস্তাব দিয়েছিল আপনার জানা আছে বলেছিল যে আপনারা কোন মন্ত্রলে নেবেন আসেন একসাথে দেশটা কে গড় কাজ করি একসাথে উনি কিন্তু সেই জায়গাটায় উনি বলেছে উনি কিন্তু সারা দেন इवन মাননীয় প্রধানমন্ত্রী ওনার ছেলে যখন মারা গেল আপনি জানেন রাজনৈতিক দলে যে দূরত্বটা কিভাবে হয় ওনার ছেলেজন কোকো মারা গেল আমাদের প্রিয় নেত্রী এটা মুসলমান হিসেবে একজন মানুষ কে আরেকটা মানুষ একটা একটা বনে মারা গেলে তার দুঃখ কষ্টে ভাগীদার হওয়ার জন্য আমরাও যাই সবাই যাই একটা বাসায় যাওয়ার চেষ্টা করি খোঁজ নেওয়ার জন্য ওখানে কোনো রাজনীতি হয় না কিন্তু আপনি দেখেন আমাদের প্রিয় নেত্রী আমাদের প্রধানমন্ত্রী কিন্তু ওখানে বসারও একটু জায়গা দেয় এই সম্মান মর্যাদা কিন্তু দেয় তারপরেও কিন্তু সে কিন্তু তাদের সাথে যোগাযোগ রাখছে কথা বলছে বিএনপির অনেকে এখন বিএন আওয়ামী সাথে যোগাযোগ রাখছে এটা তো আপনার এই এই রাজনীতি তো রাখতেই রাখতেই পারে এই হতেই পারে এখন প্রশ্ন হলো বিএনপিটাকে তারা কিভাবে গোছাবে বা ফয়জুল হক ভাইরা যে কি চিন্তা করছে আগামী নির্বাচন আর পাঁচ বছর পরে নির্বাচন হবে অসুবিধা নেই তো প্রস্তুতি নেন বাংলার মানুষের কাছে যান আবার আওয়ামী লীগ যদি অনেক বেশি কিছু যদি না করে তাহলে আপনারা ভোট হলে আবার নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন সেই আপনারা ভোট দিবে অসুবিধা তো নাই কিন্তু এই যে ট্রেন আপনারা মিস করেছেন এই পাঁচ বছরের মধ্যে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড কোন রকমের অসাংবিধানিক কোন কর্মকাণ্ড করতে গেলে সরকার কঠোর হস্তে এটা দমন করবে আর আপনাদের আরেকটা কথা বলে রাখি বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ মহিলা আওয়ামী লীগ সহ আওয়ামী লীগের যে অঙ্গ সংগঠন আছে তারা যত হুমকি দেখিয়ে দেবে সংগঠন যদি বাংলাদেশ আওয়ামী লীগের মহানগরী যেই মহানগরী যেই পরিস্থিতিতে আমরা করতে পারবো অনেক দিনপির অনেক দল তারা কিন্তু সেই জায়গাটা করতে পারবে সেটা আমরা দীর্ঘদিনের আমাদের ধারণা আছে তারা কি করবে আপনি তারা পারমিশন নিয়ে আপনার এই মিটিং করা লাগে আপনি বুঝতেছেন না আদা 31 দফা দিয়ে 31 দফার মেনে শর্ত মেনে সিগনেচার দিয়ে কোথায় সরকার সমবেশ করতে দিচ্ছে সেই জায়গায় সমবেশ করে তুই তাদের অবস্থানটা তো আমরা জানি তাদের গত দশ বছরে তাদের কর্মকাণ্ড জানি তাদের প্রত্যেকটা নেতা কে কোথায় কার সাথে খায় কি করে না করে সরকারের কাছে সব ইনফরমেশন আছে আপনারা কতটুকু কি করতে পারবেন আমাদের ইনফরমেশন হয়তো আপনাদের কাছে আছে আমাদের ইনফরমেশন অনেক বেশি আছে আমরা চেষ্টা করছি সবাইকে নিয়ে দেশটা করার জন্য শেখ হাসিনা এগিয়ে বিএনপি এই পদ্মা সেতু যে সত্য হয়েছে এটা শুধু বিএনপি চলাফেরা করে না সব এই দেশের মানুষের সবাই চলাফেরা শর্ত মেনে সরকারি শর্ত মেনে সরকারি পছন্দ মতো সমাবেশ করছে এটা বিএনপি বিএনপিকে বাধ্য করা মেনে তো মিটিং করছে এই যে আপনারা এটা কি বাধ্য করা হয়েছে না বিএনপি নিজে থেকেই এটা করছে বাধ্য করা হয়েছে মানে আপনি সন্ত্রাসী কর্মকাণ্ড করবেন তখন আপনি এই কর্তব্য করবেন আপনার প্রতি আমার কোনো বিশ্বাস নাই

আপনি কত দূর করবেন আপনি বক্তিতা বিবৃতির মধ্যে করবেন বিদেশীদের কথা শুনলে যখন শুনে তারা ফয়জুল হক ভাইরা যখন কথা বলে আরো কিছু আছে আর আমাদের দেশ থেকে বিতারিত কিছু সাংবাদিক আছে এত অপপ্রচার করে দেশের বিরুদ্ধে जाया যায় কোন দেশে আসার কোনো ক্ষমতা তাদের নাই তাদের সেই সুযোগও নাই তারা এতেই ওখানে যে শুধু দেশের বিরুদ্ধেতা দেশের বিরুদ্ধেতা কিন্তু এখানে এই এই তারা এই এই কাজটা যদি না করে এখানে আমাদের দেশের উন্নতি হবে সমস্যা পৃথিবীর অনেক অস্ত্র আছে আমেরিকা তো আমি সেতুকু বলবো যে আপনারা যে যত কথা বলেন সরকার এগিয়ে যাচ্ছে শেখ হাসিনার নেতৃত্বে মৃত্যুঞ্জয়ী শেখ হাসিনা শেখ হাসিনার এখন জীবনের আর কোন ভয় নাই উনিশবার শেখ হাসিনার মৃত্যুর পাশ থেকে বেরিয়ে আসছে আল্লাহ তাকে রক্ষা করেছে এই মানুষকে এই দেশের কোটি কোটি মানুষকে এই দেশের অসাম্প্রদায়িক বাংলাদেশটাকে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে আসার জন্য শেখ হাসিনা আপনার এগিয়ে যাবে আগামী দিন আমরা আহ্বান জানাই আপনারা যারা ষড়যন্ত্র করছেন বিভিন্ন ভাবে আপনারা অপপ্রচার চালাচ্ছেন আপনারা সেই জায়গায় ফেরত আসেন সঠিক জায়গায় ফেরত আসেন অপপ্রচার করে বাংলাদেশের আওয়ামী লীগকে আপনার দুর্বল করার সুযোগ ওই দিন শেষ হয়ে গেছে বাংলাদেশ আওয়ামী লীগের আপনার শক্তি অনেক তৃণমূলে মূল সে করে অনেক বেশি শক্তিশালী গাছ এই গাছকে আপনি ডাক্কা দিয়ে ফেলতে পারবেন না মনে করি না কারণ আমাদের শুধু যুবলীগ ছাত্রলীগ আপনারা মাঠে নামলে অনেকের অনেক অস্তিত্বই থাকবে না এটা আমরা দেখছি দীর্ঘদিন সেই বলে আমি শুধু এইটুকুই বলবো আসুন আপনারা এইভাবে বাইরে থেকে অপপ্রচার না করে ফয়জুল হক ভাই দেশে আসেন আপনারা বায়তুল মোকরমে আপনাদেরকে মিটিং করার সুযোগ দিব অনেকে মিটিং করতে পারে আপনি আসেন এসে কথা বলেন বায়তুল মোকরমে আপনার আমরা সেই সাহসটা দেখতে চাই ধন্যবাদ সবাইকে